ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं, ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं। জনসভায় সবার সামনেই কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। ভাষণ দিতে দিতেই থেমে যান তিনি, সামান্য জলও খেতে হয়, ফের শুরু করেন ভাষণ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে। শুক্রবার মহারাষ্ট্রে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার কর্মসূচি ছিল তাঁর। সেখানে জনসভায় সরকারি প্রকল্পের আবাসন নিয়ে কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মোদী। নিজের শৈশবের কথা বলতে গিয়ে মাঝপথে বক্তব্য বন্ধ করে দেন। ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমিও ছোটবেলায় যদি এমন ঘর পেতাম। জনসভায় এদিন বলেন, আমি খুশি সোলাপুরের গরিবদের জন্য যে সংকল্প নিয়েছিলাম তা পূরণ হচ্ছে। এর পাশাপাশি তিনি বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার সাহায্যে দেশের সব থেকে বড় আবাসন হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, মনে হলো শৈশবেও আমি যদি এমন ঘরে থাকতে পারতাম। এইসব যখন দেখি সন্তোষ পাই, হাজার হাজার পরিবারের স্বপ্ন সত্যি হচ্ছে, তাদের আশীর্বাদে আমার সব থেকে বড় পুঁজি। প্রকল্পের শিলান্যাস করতে এসেছিলাম, গ্যারান্টি দিয়েছিলাম চাবি দিতেও আমি আসব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি বলছেন শোনাব আপনাদের। মুঝে খুশি হ্যাঁ সোলাপুরকে হাজারো গরিবোকে লিয়ে হাজারো মজদুর সাথিওকে লিয়ে हमने जो संकल्प लिया था वो आज पूरा हो रहा है। आज पीएम आवास योजना के तहत मनी देश की सबसे बड़ी सोसाइटी का लोकार्पण हुआ है और मैं जाकर के देख के आया, मुझे भी लगा कि काश मुझे भी बचपन में ऐसे घर में रहने का मौका मिला। ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं तो उनके आशीर्वाद मेरी सबसे बड़ी पूंजी होते हैं। और जब मैं इस प्रोजेक्ट का शिलान्यास करने आया था तब मैंने आपको गारंटी दी थी कि आपके घरों की चाबी देने भी मैं खुद आऊंगा। জনসভায় সবার সামনে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী মোদী। মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। ভাষণ দিতে দিতেই থেমে যান তিনি, সামান্য জলও খেতে হয়, ফের শুরু করেন ভাষণ। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়ে পড়েছে। শুক্রবার মহারাষ্ট্রে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী, সেখানে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলার কর্মসূচি ছিল তাঁর। সেখানেই জনসভায় সরকারি প্রকল্পের আবাসন নিয়ে কথা বলতে গিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। নিজের শৈশবের কথা বলতে গিয়ে মাঝপথে বক্তব্য বন্ধ করে দেন। ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আমিও ছোটবেলায় যদি এমন ঘর পেতাম। জনসভায় এদিন বলেন, আমি খুশি সোলাপুরের গরিবদের জন্য যে সংকল্প নিয়েছিলাম তা পূরণ হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সাহায্যে দেশের সব থেকে বড় আবাসন হয়েছে, আমি নিজে গিয়ে দেখে এসেছি, মনে হলো শৈশবে আমিও যদি এমন ঘরে থাকতাম। এইসব যখন দেখি সন্তোষ পাই, হাজার হাজার পরিবারের স্বপ্ন সত্যি হচ্ছে, তাদের আশীর্বাদই আমার সব থেকে বড় পুঁজি। প্রকল্পের শিলান্যাস করতে এসেছিলাম, গ্যারান্টি দিয়েছিলাম চাবি দিতেও আমি আসব। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কারো একবার শোনাবো। এ চিজে দেখতাও
मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं, ये चीजें देखता हूं, मन को इतना संतोष होता है। इन हजारों परिवारों के सपने जब साकार होते हैं। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।